মানিকগঞ্জ টিভি, মানিকগঞ্জের সব খবর নিয়ে মানিকগঞ্জের মানুষের পাশে। ঢাকার অতি সন্নিকটের আসন মানিকগঞ্জ দুই আসন, সংসদীয় আসন 169। 1990 থেকে 2006 সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। এ আসনটি বিএনপির দুর্গ হলেও বর্তমানে আসনটি আওয়ামী লীগের দখলে। এ আসন থেকে নবনির্বাচিত দুইবারের সংসদ সদস্য দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এবার এই আসন থেকে মনোনয়ন প্রার্থী অনেকে। আওয়ামী লীগ বিএনপি ছাড়াও আলোচনায় রয়েছে জাতীয় পার্টি। বিএনপির মনোনয়ন প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, পলাতক পিতা শামসুল ইসলাম খান নয়ামিয়া, সাবেক এমপি। আরেকজন প্রার্থী শিল্পপতি সাবেক মন্ত্রী মুন্নু মিয়ার কন্যা আফরোজা খান রীতা। জাতীয় পার্টির মনোনয়ন প্রার্থী হিসেবে আছেন সাবেক এমপি গোলাম সারোয়ার মিলন, অপরজন সাবেক এমপি সৈয়দ আব্দুল মান্নান। আওয়ামী লীগের এবার একাধিক মনোনয়ন প্রার্থী মানিকগঞ্জ দুই আসনের। বর্তমান রানিং এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অর্থ সম্পাদক শিল্পপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, বৈরামপুর উপজেলার চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিকুল আরিফিন টুটুল, বিশিষ্ট শিল্পপতি টুলু আছে এই তালিকায়। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মমতাজ বেগমের এমপির হটলাইন আছে, এই আসনটি তাকে ছাড়া আর কেউ পাবে না বলে তার অনুসারীদের দাবি।